আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব, আজকে রেসিপি হবে ইলিশ মাছ দিয়ে পদ্মার ইলিশ পেঁয়াজ দিয়ে ভুনা করব। মাছটাকে সুন্দর করে কেটে কুটে হলুদ মরিচ দিয়ে হলুদ লবণ দিয়া ভেজে নিছি। এখন মাছটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এতো সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ ধনিয়া, তারপরে জিরার গুঁড়া, একে একে এদিকে পেস্টটা ভাজা হইতে আছে আর এদিকে আমি সব মশলা দিয়ে দিলাম। তো এতো পেস্টটাকে কষাবো, মাছটা মশলাটার সাথে ভুনা করব। পেঁয়াজটা কষানোর পরে তারপরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু করে একদম মাছের ডিম সুদ্ধা, মাছের ডিম অনেক বড় ইলিশ মাছ, মাছটা খেতে খুব মজা, বাজি মাছ এলাম। এখন আমি ঝোল দিয়ে দিলাম, এভাবে বুনা করলে খেতে ভালো লাগে, ঝোল ঝোলও থাকে না, তারপরে শুকনাও না, মিডিয়াম সাইজ থাকে মাছটা, তো খেতে অনেক মজা। জিরাটা দিয়ে টাটকা ইলিশ মাছ, কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা, নতুন ধনিয়া পাতা শীতের দিনে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে মাছ ভুনা করলে খেতে খুবই মজা। ইলিশ মাছে জিরা দিলেও চলে, তারপরে ধনিয়া পাতাটা দিলে সেন্ট আসে, এই জন্যে দিলাম। দিয়া তারপরে রান্নাটা মোটামুটি পর্যায়ে আছে রান্না ইয়াতে। তো আমার রেসিপিগুলা যদি রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। গলাটা ভাঙ্গা রয়েছে ঠান্ডায়, অনেক ঠান্ডা হয়েছে লাগছে, এই জন্যে কথাগুলো স্পষ্ট বোঝা যায় না, নিজেরও কষ্ট হয় গলাতে কথা বয়স দিতে। তো এই তো এই মাছটা